এবার সামনে এলো দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আরও একটি প্রতারণার অভিযোগ। পুলিশের তরফে যেমনটা জানা যাচ্ছে, কলকাতার পৌরসভার 144 নম্বর ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার বিক্রির টেন্ডার পাইয়ে দেওয়ার নামে 400,000 টাকা হাতিয়ে নেয় দেবাঞ্জন। ICICI ব্যাংক কসবা শাখায় কলকাতা পৌরসভার ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়েছিল সেই টাকা। পুলিশ দেবাঞ্জনের সংস্থার 3 কর্মীকে গ্রেফতার করেছে। ভুয়ো অ্যাকাউন্ট চালাতে কলকাতা পৌরসভার স্পেশাল কমিশনার তাপস চৌধুরীর সই জাল করতেন দেবাঞ্জনের 2 সঙ্গী সুশান্ত দাস এবং রবীন শিকদার। বিরোধী দলনেতা দিলীপ ঘোষ তৃণমূলকে সেক্ষেত্রে নিশানা করতে ছাড়েননি। তিনি বললেন, দেবাঞ্জনের সাথে সবার লেনদেন, ধরা পড়ায় সবাই চিনতে অস্বীকার করছে।